এখন সময় 10টা বাজে, আমরা যাব দুধকুণ্ডি এয়ারফিল্ড, যেখানে ব্রিটিশদের প্লেন ওঠানামা করতো আগে। তো এখন সেই এয়ারফিল্ডটা বন্ধ আছে, ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের প্রয়োজনে এই এয়ারফিল্ড তৈরি করেছিল। তো সেই এয়ারফিল্ড এমনি মানে আইডল অবস্থায় পড়ে আছে, কোনো কাজে লাগে না। তো ওই জায়গায় আমরা যাচ্ছি, ওখানকার পরিবেশ, ওখানকার যা যা ভিউ আছে আমরা দেখাবো। আর একটা জায়গা আছে দুধকুণ্ডি এয়ারফোর্সের, যেখানে বোম্বিং হয়, মানে ওরা টেস্ট করে নতুন যারা পাইলট হয় তাদের বোম ফেলে টার্গেট সেট করে, বিভিন্ন রকম ওদের যে কাজকর্ম আছে সেই জায়গাগুলো যদি ঢুকতে দেয়। শুনেছি রবিবার দিন ওই জায়গাগুলো ঢুকতে দেয় মোটামুটি, একটা জঙ্গলের মধ্যে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে যেগুলো আমার সবাইয়ের জন্য প্রবেশ নিষেধ। বিশেষ একটা দিন মানে রবিবার দিন সেই জায়গাটা ওপেন থাকে, আর পাবলিক যায় ওখানে, ওখান থেকে কাঠ সংগ্রহ করে, যে বোম ফেলে বোমের যে টুকরোগুলো, লোহার টুকরোগুলো, সেগুলো কুড়ি নিয়ে এনে সেগুলো তুলে নিয়ে এসে বিক্রি করে সাধারণ মানুষ, মানে গ্রামের মানুষদের কিছু উপার্জন হয় ওখান থেকে। সেই জায়গাটাই যদি ঢুকতে দেয় আমরা ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা। আর দুধকুণ্ডি এয়ারফিল্ডটা যাচ্ছি, ওখানে যাওয়া যাবে, ঢুকতে দেবে। তো ওখানে রানওয়েটা রয়েছে, ব্রিটিশের সময় তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের প্রয়োজনে ওটা বানিয়েছিল, পরে সেটা অকেজ হয়ে গিয়েছে, এখন সেটা কোনো ব্যবহার হয় না। পাশে কলাইকুণ্ডা এয়ার ফোর্সের বেস তৈরি করেছে, সেখানে ভারতীয় সেনাবাহিনীর যাবতীয় কাজকর্ম সেখান থেকে হয়। তো আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। ঠিক আছে, ওখানে গিয়ে আবার দেখা হবে। এই যে এটা দুধকুণ্ডি এয়ারফিল্ড, এখানে একসময় ব্রিটিশরা তৈরি করেছিল তাদের প্রয়োজনে, আর এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাকে কাজে লাগিয়েছিল ব্রিটিশরা। তো এখানে একসময় প্রচুর প্লেন ওঠানামা করতো, সে ধ্বংসাবশেষ রয়েছে, মানে এখন তো আর প্লেন ওঠানামা করে না, সামনে কলাইকুণ্ডা তৈরি হয়েছে, তো এটা ধ্বংসাবশেষ। তো দেখার বলতে এখানে এই রানওয়েগুলো রয়েছে, এই যে রানওয়ে আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়েছে, আর এই যে রানওয়ে সব প্লেন ওঠানামা করতো, এদিকে অনেক বড় এরিয়া এখানে পুরো রানওয়েটা। এই যে এটা শোনা যাচ্ছে নতুন করে আবার চালু হবে, মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন এই এয়ারফিল্ডটাকে আবার তৈরি চালু করবেন। তো খুব বিশাল বড় এরিয়া, চারিদিকে রানওয়ে রয়েছে, এদিকে যেদিকে যাবেন শুধু রানওয়ে আর রানওয়ে। এই যে এদিকে রানওয়ে রয়েছে, একসময় প্রচুর প্লেন ওঠানামা করতো। যদি আপনারা আসেন এখানে পিকনিক করতে পারেন, পিকনিক করার জন্য প্রচুর জায়গা রয়েছে। তো এখানে ফাঁকা মাঠের মধ্যে মানুষজন নেই, পুরো ফাঁকা মাঠ, জলের ব্যবস্থা নেই, সঙ্গে জল বয়ে নিয়ে আসতে হবে, বাচ্চারা ছুটে বেড়াবে, কোনো ভয় নেই, ফাঁকা ফাঁকা জায়গা, চারিদিকে রান হয়ে। এই যে গাছে প্রচুর কুল ধরে রয়েছে, এই যে লাল লাল কুল, এই যে প্রচুর কুল রয়েছে এখানে, এই যে কুল লাল লাল, প্রচুর কুলের গাছ, পুরো গাছে ভর্তি। এই সময় আসলে প্রচুর কুল খেতে পারবেন, দেশি কুল, যে লাল 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 কুলগুলো প্রচুর পরিমাণে রয়েছে। এদিকে খেয়ে দেখি কেমন টক মিষ্টি, টক আর মিষ্টি, টক মিষ্টি মিষ্টি, প্রচুর গাছ রয়েছে, কুল গাছ, এই যে গাছ পুরো ভর্তি, একদম পুরো গাছ পুরো ভর্তি, এই যে এখানে পুরো ভর্তি কাছে, এই যে এখানে প্রচুর কুল গাছ গাছ রয়েছে, কুল ধরে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে, খাবার লোক নেই, আপনারা আসলেন খেতে পাবেন, খুব সুন্দর কুলটা, দেশি কুল। এই যে এদিকে রানওয়ে, চারিদিকে রানওয়ে রয়েছে, অ্যাকচুয়ালি রানওয়ের উপরে গাছ জন্মে গিয়েছে, রানওয়ের উপরে গাছ জন্মে গিয়েছে, তাই পুরো রানওয়েটা দেখা যাচ্ছে না, পুরোটাই রানওয়ে রয়েছে এদিকে।
360 ডিগ্রি ভিউটা একবার দেখে নিন এখানকার। আমার এই ছোট্ট গাড়িতে সবাই কিভাবে বসছে দেখুন, সামনে চারজন বসেছি, সামনে চারজন বসেছি, আর পেছনে এক দুই তিন, এক দুই তিন চার পাঁচজন, পেছনে পাঁচজন বসেছি। আগের যে রানওয়েগুলো দেখালাম সেগুলো আসল রানওয়ে নেই, মানে সেটা দিয়ে প্লেন ওঠানামা করতো না, এটা হচ্ছে অরিজিনাল রানওয়ে যেটা দিয়ে প্লেন ওঠানামা করে। এই রানওয়েটা এতটাই চওড়া যে 10 থেকে 12টা, আমার মতো 10 থেকে 12টা গাড়ি একসঙ্গে আরামসে যেতে পারে। মনে হচ্ছে এই রানওয়েটা 2 থেকে 3 কিলোমিটার লম্বা হবে। তো এখানে দেখার বলতে এই রানওয়েটা রয়েছে এবং আরও পাশাপাশি অনেক ছোটো ছোটো রানওয়ে টাইপে দেখা যাবে, কিন্তু সেগুলো প্লেন ওঠানামা করে না, প্লেন যাওয়া আসা করে থাকার জন্য। এদের বাংকার রয়েছে আর অনেক কিছু ধ্বংসাবশেষ রয়েছে এখানে ব্রিটিশদের। আমার হাতে সময় নেই, সেই জন্য আমি আর এখানে বেশি ঘুরে দেখাতে পারলাম না, আমাকে একটা জায়গাতে যেতে হবে। আর এটা হচ্ছে বালিভাষার সামনে দুধকুন্ডি এয়ারফিল্ড। কলকাতা থেকে এর দূরত্ব 151 কিলোমিটার। তো আপনারা যদি শীতকালে আসেন খুব ভালো, কারণ গরমকালে এই এলাকায় খুব গরম পড়ে যায়, গরমকালে অতটা ঘুরে দেখতে পারবেন না। বিকেল বেলাতে আসতে পারলে আপনারা এখানে টাইম কাটাতে পারবেন। এখানে এসে জানতে পারলাম বম্বিং এরিয়াতে যাওয়া যাবে না, ওখানে রেস্ট্রিকশন রয়েছে, বাইরের কাউকে ওখানে অ্যালাউ করবে না, তাই ওটা দেখাতে পারলাম না। আমরা এখন রানওয়ে থেকে নেমে মাটির মেট্রো রাস্তাতে নেমে যাচ্ছি। তো আমরা এখান থেকে বালিভাষার হাইওয়ে ধরবো, যেটা ন্যাশনাল হাইওয়ে 18 নামে পরিচিত এখানে। তো আমরা বালিভাষা টোল প্লাজার সামনে ওখানে মেন রোডে উঠব। তো দেখে মনে হলো রানওয়েটা প্রায় 3 কিলোমিটার হয়ে যাবে। এই যে আমরা ফ্লাইওভারের তলা দিয়ে বেরিয়ে এই মেন রোডে উঠছি, এটা বোম্বে রোড নামে পরিচিত। ওই সামনে বালিভাষা টোল প্লাজা দেখা যাচ্ছে। তো আমরা বালিভাষা টোল প্লাজা পেরিয়ে চলে যাব। তো দেখতে থাকুন আমাদের ভিডিও,
যদি ভালো লাগে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন। আর আপনারা যদি শীতকালে আসেন আপনাদেরও খুব ভালো লাগবে এই জায়গাটা।